না ওখানে গিয়ে ঘটনাটা কি হয়েছিল? তাহলে তুমি গেলে আর দিদি বলছিল নাকি একটা ডাক্তার সেও বলেছিল নাকি সত্যি করে টিউমার হয়েছে, ওই ঘটনাটা বলো দেখি। ওইখানে প্রথমে যখন আমরা মেডিকেলে গেলাম, যেতে ওরা বলল যে মানে রিপোর্ট করতে হবে, তো আমরা রিপোর্ট করলাম। চারিদিকে মানে এই জায়গা তো, এই ঘরে যেতে হবে, 2 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে। তো আমার বড় জামাই সঙ্গে ছিল, উনি আমাকে সঙ্গে করে করে নিয়ে সব ঘরে ঘরে গেলাম, গিয়ে সব রিপোর্ট করলাম। কখন বলছে যে কালকে আসবে, বলছে কালকে আসবে, হ্যাঁ। এই সব দিন দিচ্ছে খালি, মানে এত দূরে থেকে ধরো যাওয়া আসা করছি, তো আমাদেরও কষ্টও হচ্ছে। কিন্তু ওই যে মেয়ে, ওর যে চোখে ডিস্টার্ব, ওরও কষ্ট হচ্ছে। আর গাড়িতে তো জাম হয়ে যায়, লোক ঘুরে যাওয়ার মতো কষ্ট। তা যাই হোক, আমরা গিয়ে তবু রিপোর্টগুলো করেছি বাবা। করার পরে যখন ডাক্তার এলো, হ্যাঁ, ডাক্তার 11টার সময় আসে, বাকি যারা আছে তারা রিপোর্টগুলো দেখলো, দেখে আবার দেখলো, দেখে বলছে যে দেখো তোমার চোখটা তো তুলে দিতে হবে, তো এক কাজ করো, ওখানে ক্যান্সারের ডাক্তার থাকে টিউমার, ওনার কাছ থেকে একবার এইগুলো রিপোর্টগুলো দেখিয়ে ওরা কী বলে আমরা একটু শুনবো, শুনে আমরা আমাদের কাজ করবো। তো গেলাম সেখানে, যেতে ওরা লিখলো, রিপোর্টগুলো দেখে সব লিখে দিল, যে বলছে শুক্রবার একটা রিপোর্ট করো। তো আমরা গেলাম, গিয়ে শুক্রবার রিপোর্ট করবো, তখন আমার জামাইকে পাঠিয়েছে, আমি বাবা তুমি যাও, গিয়ে ওরা কী বলে একটু শোনো। বলতে আমার জামাই গেল, যেতে বলল যে দেখো মেয়েটার চোখে টিউমার হয়ে গেছে, এটাকে না অপারেশন করলে বাস্ট হয়ে যাবে, গিয়ে মানে ক্যান্সার হয়ে যাবে, গেলে বাচ্চাটা মারা যাবে। তো গার্জেন পক্ষ থেকে একটু তোমরা আলোচনা করে আমাদের সঙ্গে এসে কথা বলো, গিয়ে এই শনিবার ভর্তি করে দাও, মঙ্গলবার আমরা চোখটা তুলে দেবো। তখন তো মন ভেঙে গেল, যাওয়ার পর ওখান থেকে তো কান্নাকাটি করে করে এলাম বাড়িতে। এসে তখন এইবারে আমার জামাই একমত, আমার মেয়ে বলছে কালী পুজো দেখবো, তারপরে অপারেশন হবে, তাই না, কালী পুজো কিছু দেখতে হবে না, আগে অপারেশন ভর্তি করবো, শনিবার ভর্তি করবো। বাবা সেই সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে ভর্তি হবে, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে একবার নিয়ে চলে গেছি মেডিকেল, ওখানে মেডিকেলে, হ্যাঁ, এই গাড়ি ঘোড়া টেনে টেনে সেই ব্যাগ নিয়ে গেছি, থাকতে হবে জামা কাপড় টাপড় এইসব, হ্যাঁ, নিয়ে যা গেছি ফের ফেরত এনেছি, এনে এইবারে কী করব। তো তখনই ওই বাড়ি এসে নিয়ে বাড়িতে কান্না কানি করেছি, মা কী করবো বল, আমি তো আর মনে হয় আমি যে জিনিস জীবনে দেখিনি, তোদের এতগুলো বউ মানুষ করে সব শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছি, আর ছোট্ট মেয়েটা আমি চেয়েছিলাম যে এইটা দেখি না, আমি এ দেখতে পাবো না, আমি বাঁচব না, আমি মনে বলে খুব কান্নাকাটি করতেছি। তারপরে ওই আমার জামাই বললো মেয়ের কাছে, মেয়ে যখন ছেলের কাছে বলল, তখন একটা খবর এলো যে হ্যাঁ মা, আমার বাবার চোখে দিয়ে এসেছিলো, আমার কাছে সেই কার্ড আছে, তো আমি ওর বোনকে দিতে চাই বলতে, তখন যেন আমার মনটা এত খালি হয়ে গেল, কেঁদে ফেলেছি, যে মানুষ আনন্দই কেঁদে ফেলে, আমি ছেলের কাছে তখন কেঁদে ফেলেছি, বাবা আমি খুব খুশি হয়েছি, বাবা তুমি বেঁচে থাকো, হ্যাঁ, আমি প্রভুকে বলি, ঈশ্বরকে বলি, তুমি বেঁচে থাকো, সুখে থাকো তুমি, হ্যাঁ। তো এইবারে ওখানে বাবা ফোন করলো, ছেলেটা ফোন করলো, করতে ওরা বললো যে কার চোখ চোখ হবে, আমার না দেখলে কিছু বলতে পারবো না, তখন ওই আমরা নিয়ে চলে গেছি নিয়ে যেতে। তখন এই প্রভুর নামে আমরা প্রার্থনা করে করে গেছি, আমার মেয়ে তো কিচ্ছু খায়নি, মেয়ের জন্য কেঁদে কেঁদে, আমার এই সেজ মেয়েটা বোনের জন্য কেঁদে কেঁদে, ছেলের কাছে যখন থেকে এই কথা শুনলো ও তো যে একটু খুশি হলো, তো কেঁদে কেঁদে আর না খেয়ে বলে আমি প্রভুর কাছে যা নাম নিয়ে যাব, বোনের রিপোর্ট যেন আমি ভালো পাই, এইটা আমার আমি খুশি হব। বোনের খাইনে রায়নে ও তো গেল শুনলে, আমাকে তার ভেতরে ঢুকতে দিল না, আমারটা দেওয়ার গেছিলো, জামাই গেছিলো, আমরা 4-5 জন গেছিলাম। যেতে ওখানে বললো যে 150 টাকা টিকিট করেছে, তো সারা রঙের রিপোর্ট করলো, ওজন করলো, রিপোর্ট দেখলো, দেখে আমার মেয়ে বলছে যে ডাক্তারবাবু আমার বোনের চোখে কি টিউমার, ও তো রিপোর্ট দেখে চুপ করে আছে, ডাক্তার কিছু বললো না। তখন আমার মেয়ে বললো ডাক্তারবাবু আমার বোনের চোখে কি টিউমার, তা বলছে কে বলেছে টিউমার, তখন এরকম করে ডাক্তার বলছে কে বলেছে টিউমার, এগুলো কে করায়, কে বলায় এগুলো, বলছে কে বলেছে টিউমার, এখানে টিউমার টিউমার আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি, যে কী মহিমা তোমার, আমি যে কী পেয়েছি মনে, তখন যারা আমার
তখন আমার ওই যেই মেয়ের চোখে এই তো যখন থেকে বলেছে চোখ খুলে দেব সামনে তো বলতে পারি না অপারেশন হবে না তোর এই লেন্সটা সরে গেছে ওইটা খালি একটু বসিয়ে দেবে না এই এই অপারেশন এটাই হলো জান তবু চিন্তা করতো কাঁদতো কেঁদো না কি কষ্ট পেতো বারো বছরের বাচ্চা কষ্ট পেত ডাক্তারের সামনে যখন বলেছে যে এটা টিউমার নয় এটা কে বলেছে টিউমার বলছে মেডিকেল বলেছে বলছে এটা কোনো টিউমার নেই ওর চোখটা দেখতে পাচ্ছে না কেন আমরা দুটো রিপোর্ট করে বলে দেবো তো তিন তারিখ বুধবার আসবে আমরা রিপোর্টটা করবো আমার দেওয়ার বলে কি ডাক্তার ও এখনই করে নাও রিপোর্টটা বলছে এখন হবে না ডেট দিল তিন তারিখ বুধবার বললো আমরা গেলাম সেটা আমি তখনই আমি বহু ডেকে ডেকে গেলাম রিপোর্টটা করলো করে আমাকে তো ঢুকতে দেয়নি আমি বাইরে ছিলাম পেশেন্টের সঙ্গে দুজন থাকতে হবে তিনজন থাকলে ঢুকতে দেবে তো আমি বাইরে ছিলাম আমি দুবারই বাইরে ছিলাম আমার মেয়ে ওই হিন্দিতে কথা বললো তো হিন্দি বাইরের ডাক্তার তো সব আমা শম্পা ছেলে উঠেছে দেখ না ওই তো ওই তো ওপারে কাঁচে আরে আমার তবু আমার করেছে আমি মন খুশি করে এখানে এনেছি বাবা তোমাদের খুব খুশি হয়েছি বাবা আমার বাচ্চাটার চোখটা আমি লিখছি হে প্রভু ওর নিজের চোখটাই থাক না দেখতে পাক তুমি যদি খুশি হও ওকে না দেখতে দিয়ে তুমি যদি খুশি হও প্রভু তুমি নিজের চোখটাই তুমি রেখে দাও না দেখতে পাক তুমি খুশি তো প্রভু যদি না দেখতে পায় তুমি তো খুশি তুমি তা এতেই যদি খুশি হও প্রভু তা ওর আমি তোমার ভিডিও করছি এখন কন্ডিশন কি আছে বলো আর সবাইকে বলো আমার মেয়ের জন্য প্রার্থনা করতে হ্যাঁ তো আমি সবাইকে বলছি বাবা তোমাদেরও বলছি যে ওর জন্য প্রার্থনা করো তোমরা সবাই যে ওর চোখে এখন এখন বলছে যে আমার এখন জ্বালা যন্ত্রণা করছে না এখন একটু ভালো আছে হ্যাঁ জ্বালা যন্ত্রণা করছে না ভালোই আছে আর এখন কন্ডিশন আমাদের ভিডিওটা করো আর এখন বোনের কন্ডিশন এমন আছে যে ডাক্তার তো বলেছে চোখ পরিবর্তন করতে হবে না চোখ চেঞ্জ করতে হবে না কিন্তু তা ডাক্তার এরকম বলে দিয়েছে চোখে আর কোনোদিন দেখতে পাবে না কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু যিশু তিনি সুস্থ করতে পারেন তিনি জীবন্ত ঈশ্বর তিনি রাজাদের রাজা তিনি প্রভুদের প্রভু আর আজকেরই আমরা বাইবেল থেকে একটা শিক্ষা দিয়েছিলাম যে যিশু দুজন অন্ধ ব্যক্তিকে সুস্থ করেছিলেন আর আমরা যদি তাকে এখনও পর্যন্ত বিশ্বাস করি যখন ডাক্তার বলে সে কোনোদিন দেখতে পাবে না তার চোখে টিউমার ছিল সেই টিউমারকে প্রভু যদি ঠিক করতে পারেন তার চোখকে প্রভু যিশু ঠিক করবেন এটা আমরা বিশ্বাস করি তাই আপনারা সবাই বোনের জন্য প্রার্থনা করবেন যাতে বোন পুরোপুরি ঠিক হয়ে যায় তারপরে ফের যেন আমরা ভিডিও করে আপনাদেরকে বলতে পারি যে প্রভু যিশু বোনকে ঠিক করেছেন তাই সমস্ত মহিমা প্রভু যিশুর আমেন আমেন মামা কিছু বলবে মামা যদি কিছু থাকে বলো হ্যাঁ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এ কারণ ঈশ্বর জীবন্ত ঈশ্বর কারণ ঈশ্বর পারেন না এমন কিছু নাই আর আমার ইচ্ছা যেন প্রভু যিশু ওই বোনকে সুস্থ করে দেয় প্রভু যিশু যেন সেই বোনের চোখকে ফিরিয়ে দেয় কারণ আমরা যেন ঈশ্বরের বাক্যে যখন দেখি যখন দুজন ব্যক্তি অন্ধ ছিল যেন বৎসময় যেমন অন্ধ ছিল আর প্রভু যিশুকে বলেছিল প্রভু যিশু সে যখন বলেছিল যে তুমি কী চাও সে বলেছিল যে প্রভু যিশু আমার চোখকে ঠিক করে দেয় আমি দেখতে চাই আর প্রভু যিশু বলে তুমি বিশ্বাস করো তাহলে তোমার অলৌকিক কাজ করতে পারবে আর আমিও বিশ্বাস করি যে এই বোনের পরিবার ফ্যামিলি যতজন আছে তারা বিশ্বাস করলে বোন অলৌকিক কাজ দেখতে পাবে মনে হচ্ছে আবার নতুন করে ফিরে আসবে যদি বিশ্বাস করো অবশ্যই বিশ্বাস করো তুমি কি বিশ্বাস করো দিদি প্রভু তোমার মহিমা দেখাও তুমি জীবন্ত ঈশ্বর তোমার মহিমা দেখাও যেন আমার বোন ঠিক হয়ে যায় তুমি একমাত্র পারো বোনের চোখকে সুস্থ করে দিতে আমি এটা সব সময় আমি মানে প্রভুর কাছে বলেছি আর তারপর আমি দেখলাম যে আমার বোনের মানে যখন মেডিকেল থেকে ওরকম বললো নিয়ে যাওয়ার দিনকে শুধু প্রভুর মানে স্মরণ করছি মনে মনে আর শুধু বলছি প্রভু আমি নিশ্চল উপবাস করবো প্রভু তুমি যদি ভালো করে দাও আর রিপোর্ট জানো ওর আমি ভালো পাই ডাক্তারের কাছে গিয়ে জানো আমি সব কিছু ভালো খবর শুনি শুনলে প্রভু আমি জানবো তুমি সত্যিই আছো তুমি আমার সঙ্গে সঙ্গে ঘুরছো তুমি আছো প্রভু বলে আমি নির্জল উপবাস তো করে আমি গিয়েছি যাওয়ার পর গিয়ে দেখলাম ওখানে ডাক্তাররা মানে
ওকে দেখিয়েছি একটা ডাক্তার, প্রথমে ওর ওয়েট মাপলো, ওজনটা করে তারপর আর একটা ডাক্তারের কাছে গেছি, সে কী করলো সব ঘটনাগুলো শুনলো, শুনে নিয়ে রিপোর্ট দেখে বলছে না এর চোখে টিউমার হয়েছে। রিপোর্টগুলো সব কিছু দেখলো, দেখে চোখ আর একটা মেশিন দিয়ে মানে দেখলো, এ করলো যে হ্যাঁ ওর চোখ আর হবে না, সারা জীবনের মতো চোখটা নষ্ট হয়ে গিয়েছে, ওর টান টানে আর একটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন এই চোখটা না তুলে দিলে ক্যান্সারে পরিণত হবে পরে, মানে চোখটা বাস্ট করে এরকম মানে বলেছে। তখন আমার ফের মন ভেঙে গেছে, প্রভু আমি কি বলি দিদি এটাই কি মানে শেষ কথা, যে এরকম করে বলার পরে তো উনি বলছে বলে না ডাক্তারবাবু দেখে জানিয়ে দেবে, আমি তো এখানে রিপোর্টে যেটা আছে সেটাই বললাম। তো আমি শুনে টুনে এবার বের হয়ে আমি শুধু বসে, মানে প্রচুর লোক আছে ওখানে, হাই ফাই লোক সব, তো আমি শুধু ওখানে বসে এক মনে এক ধ্যানে শুধু প্রভুর কথা আমি স্মরণ করছি যে প্রভু তুমি আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে ঘুরছো, আমি অনুভব মানে অনুভূতি করতে পারছি, আমি মানে ভাবছি যে তুমি আমার সাথে সাথে আছো, আমি এরকম মনে করছি আর আমি মানে ইয়ে পাচ্ছি, আমি বুঝতে পারছি যে তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার পাশে আছো প্রভু, তোমার আমি বর্ষ আমি অনুভব করছি এরকম মনে করছি আমি, আর আছে সত্যি প্রভু আমার, তখন মনে হচ্ছে যে আমার সঙ্গে আছে, আমার মাথায় হাত দিচ্ছে, চিন্তা করতে বারণ করছে সব কিছু ভালো হবে, সব কিছু রিপোর্ট করবো সব কিছু ভালো হবে। তারপরে দেখলাম ওখান থেকে ডক্টরের কাছে গেলাম, ডক্টর তখন মানে ডেকে বোনকে দেখলো, সব কিছু দেখে নিয়ে তখন মানে জিজ্ঞাসা করলো যে ইসকো ক্যা হুয়া থা, তো আমি তো বলেছি যে আমার বোনের বাড়িতে গেছিলো, তো ছোটো একটা বাচ্চা মানে ছেলে আছে ওর একটা শাশুড়ি, সেই ছেলে চোখে লাল বালি মেরেছিলো, তো চোখটা মানে খুব জোরে জোরে ডলেছে, তারপরে চোখটা লাল হয়ে যায়, বা মানে একটা ওই যে লটারি ঘর বলে একটা ডাক্তার আছে মানে লটারি ক্লাব ক্যানিংয়েতে, ওখানে দেখিয়েছে কিছু হয়নি, মেডিকেলে গেলো সেখানেও মানে এরকম মানে ঠিকঠাক সব কিছু জিজ্ঞাসা করছে বলতে পারছে না বলে, ওরা পুরো এমআরআই করলো বা সব কিছু মানে রিপোর্ট টিপোর্ট করে ওরা বললো যে এই এই ব্যাপার, তো মানে সব কিছু জানিয়েছি আমি ডাক্তারকে, জানানোর পরে তারপরে ডাক্তার বললো যে ঠিক আছে রিপোর্টগুলো দাও, তো সব রিপোর্ট দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ডাক্তার দেখে চুপচাপ দেখছে, দেখে এরকম গুটিয়ে নিচ্ছে রিপোর্টগুলো যখন, তখন আমি বললাম যে দিদি কি সত্যি সত্যি টিউমার হয়েছে চোখে, বলে কে বলেছে তোমাকে টিউমার হয়েছে, কেনে কোনো টিউমারের কথাই লেখা নেই, এরকম করে যখন বলেছে আমি তখন বুকে হাত দিয়ে মানে প্রভুর নাম স্মরণ করে মানে আমি এমন একটা মানে ইয়ে পেয়েছি যে প্রভু সত্যি তুমি আছো প্রভু, যে কথাগুলো দাদা বলেছে বা মা বলেছে সেই কথাগুলো সত্যি আমি তার প্রমাণ পেলাম প্রভু তুমি আছো প্রভু, তখন মানে মনে আমার যা মানে একটা বিশ্বাস এলো প্রভুর প্রতি আরও, মানে কি বলবো, তখন বাইরে এসেছি, এসে আমি প্রভুকে স্মরণ করছি আর বলছি প্রভু তুমি সত্যি জীবন্ত ঈশ্বর প্রভু, ওর চোখের যে ব্যথা যন্ত্রণা জ্বালা করতো লালি ভাব ছিল সেগুলো কেটে গিয়ে হালকা হালকা মানে সব কিছু একদম মানে পরিষ্কার হয়ে গেছে আগের থেকে, চোখ ফুলে জল কাটতো সেসব কিচ্ছু নেই আর। তারপরে দেখলাম যে মানে ডাক্তার আর একটা ডাকলো, ডেকে বলছে যে হ্যাঁ ওর চোখের রশ্মিটা কেন চলে গেল তার জন্য আমরা দুটো রিপোর্ট করবো, করে আমরা জানিয়ে দেবো। তারপরে দেখলাম মানে 3 তারিখে গেলাম, যাওয়ার পরে ডাক্তার দেখলো রিপোর্টগুলো, দেখে বলছে কোনো সমস্যা নেই, একটা চোখ সারা জীবনের মতো নষ্ট হয়ে গেছে মানে শিরাটা মানে শুকিয়ে গেছে, আর একটা চোখ ভালো আছে, তো ওই শিরাটা ভালো রাখার জন্য ওর চশমা ব্যবহার করতে হবে। যখন বললো তবু মানে মন শান্তি শুনে, যে ওর চোখটা বাদ দেওয়ার কথা বলেছিল, ক্যান্সার হবে এই হয়েছে ওই হয়েছে নানা রকম কথা বলেছে, তখন আমরা তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম না, প্রভু সেই ভয়ের থেকে মুক্ত করেছে, মনে শান্তি দিয়েছে, প্রভু যা কিছু করেছে প্রভুর মানে কি বলবো প্রভুর এই প্রার্থনার আমি মানে সবসময় মনে মনে করি আর প্রভুকে আমি বিশ্বাস করি, আর যা কিছুই হবে সব কিছু ভালোই হবে আমি এটা বিশ্বাস করি, সব প্রভুর মহিমা, আর এই সব কথা আর প্রভুর প্রার্থনা প্রভু ঈশ্বরের মানে যিশুর নামেই হোক এটাই আমি চাই, আমিন।